পেনভিশন টিভি প্রেজেন্টস। ডায়াবেটিসের কারণে ডাক্তার হয়তো ইনসুলিন নিতে বলেছে, প্রথমেই বলে রাখতেছি যদি এমনটি হয় যে আপনি সেহের সময় ইনসুলিন নিলে আর ইফতারের পর ইনসুলিন নিলে চলে, তাহলে এটাই সবচেয়ে উত্তম, ভালো, কোনো অসুবিধা নেই। এবং এটা হলো ওলামায়ে কেরাম বলছে আহওয়াত আফদল, এই শব্দগুলো উচ্চারণ করেছে যে সবচেয়ে উত্তম এটা, আমার আর কোনো সন্দেহ থাকলো না। আমি সেহরির আগে সেহরির সময় নিয়েছি আর ইফতারের পরে নিয়েছি, যদি হ্যাঁ খাওয়ার আগেই ইনসুলিন নিতে হয় সে হিসাবে আমরা ধরে নিলাম। আপনি যদি রমজানের দিনের বেলায় যে কোনো সময় আপনি ইনসুলিন নেন তাতে আপনার রোজা হবে কি? আলহামদুলিল্লাহ, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, ইনসুলিন নিতে পারবেন। ইনসুলিন এটা এমন জিনিস নয়, এটা খাওয়ার বিকল্প কোনো কিছু নয়, খাওয়া বা পান করার বিকল্প কোনো কিছু নয়। সামান্য একটু ইনসুলিন নিচ্ছেন এবং সেটাও কিন্তু খাবার যেটা আমরা ধরে নেই, যেই খাবার খেলে রোজা ভেঙে যাবে, স্বাভাবিক খাবার তো আছেই, এছাড়া খাদ্যনালীর মাধ্যমে যে জিনিস পেটে ঢুকে যায়, যদি কোনো জিনিস পেটে ঢুকানো হয় বা খাওয়া হয় তাহলে সেটার কারণে রোজা ভেঙে যাবে। ছোট্ট একটা ট্যাবলেট আপনি একটু সামান্য পানি দিয়ে ট্যাবলেটটা খেয়ে নিলেন, রোজা ভেঙে যাবে, পরবর্তীতে আপনার রোজা আপনি কাজা করে দিবেন। আবার অসুস্থতা দুই ধরনের আছে, সেটা ভিন্ন আলোচনা, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো এই আলোচনা আপনারা শুনতে পাবেন। এখন আলোচনা হচ্ছে ইনসুলিন নেওয়া যাবে কিনা। জি, ইনসুলিন নিতে পারবেন, ইনসুলিন নেওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। পৃথিবীর বড় বড় স্কলার, তারা সিংহভাগ, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছে রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে, পরিমাণ যতটুকুই হোক, একটু বেশি হইতে পারে, একটু কম হইতে পারে, ইনসুলিন নেওয়াতে কোনো রকম অসুবিধা নেই। আর এছাড়াও ইঞ্জেকশান, কিন্তু ইনসুলিন দিতে হলে তো আপনাকে ইঞ্জেকশানের মাধ্যমে দিতে হবে। ইঞ্জেকশানের মাধ্যমে একটা তো হলো, ইঞ্জেকশান দুই ধরনের, আরবিতে বলে ইব্রা আল মুগাজিয়া, আরেকটাকে বলে এব্রা গাইরো মুগাজিয়া। এমন ইঞ্জেকশান যে ইঞ্জেকশান খাবারের কাজ দেয়, যেমন স্যালাইন নিলেন, স্যালাইন যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, পরবর্তীতে আপনার রোজা আপনাকে কাজা করতে হবে। এটা হলো ইব্রা মুগাজিয়া, যেটা খাবারের বিকল্প, কিন্তু ইনসুলিন তো খাবারের কোনো বিকল্প নয়। আর ইনসুলিন আমি রগনে শরীরের কোনো মাসলের মধ্যে, মানে মাংসপেশিতে, ইনসুলিনটা নেওয়া হচ্ছে শরীরের মাংসপেশিতে, তাও সামান্য পরিমাণ। ফলে ওলামায়ে কেরাম এটার উপরে গবেষণা করেছেন, গবেষণা করে ওলামায়ে কেরাম বলেছেন যে এটা খাবারের কোনো বিকল্প নয়, পানীয় নয়, এটা হলো ইনসুলিনটা নিলে শুধুমাত্র শরীরটা ঠিক থাকবে, এই সুযোগটুকু নেওয়ার কারণে আপনার রোজা, রমজানের রোজা রাখতে কোনো সমস্যা হচ্ছে না, ফলে আপনি ইনসুলিন নিলে কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কোনটায়? যেটাকে বলা হয় এবরা মুগাজিয়া, যেই ইনজেকশান নিলে খাবারের, খাবার বিকল্প, যে ইনজেকশান খাবারের বিকল্প, সেই ইনজেকশান নিলে রোজা ভেঙে যাবে, পরবর্তীতে যখন যিনি রোগী তিনি সুস্থ হলে নিজের রোজা নিজে কাজা করে দেবেন। কিন্তু ইনসুলিন কারণে রোজা কাজাও করা লাগবে না। আর ইনসুলিন নিয়ে আপনি এটাও মনে করবেন না যে আমার রোজাটা তো হলো কি না, কেননা এটা খাবারের কোনো বিকল্প নয়, কোনো কিচ্ছু নয়, স্বাভাবিক ব্যাপার। এজন্য ইনসুলিন নিতে পারবেন, রোজা রাখতে পারবেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি আপনাকে আপনার রোজার প্রতিদান, পুরোপুরি তিনি আপনাকে আপনার রোজার প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইনসুলিন না নিয়ে যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নিলেও ইনশাআল্লাহ রমজানের দিনের বেলায় কোনো ক্ষতি হবে না।
প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। হাজা ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।